নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোগাইশ এই ভিডিওতে আমরা কথা বলবো দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের মেগা ফাইনাল ম্যাচ নিয়ে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া যেই ম্যাচটা উনিশ তারিখ মানে রবিবার দিন দুপুর দুটা থেকে হতে চলেছে সেই মেগা ফাইনাল ম্যাচ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। একটা ম্যাচ রিভিউ এই ভিডিওতে করব তো লাস্টে অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো যদি আমরা শুরু করি যে দুটো টিম নিয়ে কথা বলি তো প্রথমত ইন্ডিয়া যাদের কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা একটা ড্রিম রান যাচ্ছে একটা ম্যাচও হারে নে দশটা ম্যাচে জিতেছে এবং আর একটা ম্যাচ জাস্ট একটা ম্যাচ জিততে হবে এগারোতে এগারো করতে হবে তাহলেই কিন্তু ট্রফি আসবে তবে উল্টো দিকের অস্ট্রেলিয়া তাদেরকে প্রথম দুটো ম্যাচ দেখার পর মনে হচ্ছিল এ কোন অস্ট্রেলিয়া এ কেমন অস্ট্রেলিয়া দুটো ম্যাচের দুটোই হেরেছিল ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার সাথে বাট সেই অস্ট্রেলিয়া তারপর যে কাম ব্যাকটা করলো তারাও কিন্তু টানা আটটা ম্যাচ জিতেছে এবার অস্ট্রেলিয়ানদের কিন্তু একটা চ্যাম্পিয়ন মেন্টালিটি আছে তো দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট ছটা ওয়ার্ল্ড কাপের যদি আমরা কথা বলি তার মধ্যে চারটে ওয়ার্ল্ড কাপ কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে উনিশশো নিরানব্বই দু হাজার তিন দু হাজার সাত দু হাজার পনেরো নো ডাউট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল টিম সব থেকে সফল টিম এবং সেখানে তাদের এগেনস্টে খেলতে গেলে তাদের মেন্টালিটির এগেনস্টে খেলতে গেলে ফাইনাল ম্যাচে অবশ্যই চাপ কিছুটা থাকবে বাট ইন্ডিয়া এই টুর্নামেন্টে যে ক্রিকেটটা খেলেছে সেটা আলাদা লেভেলের ক্রিকেট নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে কাপটি ইন্ডিয়া নেবে সেই বিষয়ে সন্দেহ নেই বাট অবশ্যই ফাইনালে কিন্তু ভালো লড়াই হবে যেটা আমরা এক্সপেক্ট করছি একটা ভালো ফাইনাল হবে আর পার্সোনালি আমি এটাও চাইছি যে এই ফাইনালে রোহিত শর্মা একটি ইম্প্যাক্টফুল ইনিংস খেলে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপটা জিতাক কারণ অবশ্যই যার শেষ ভালো তার সব ভালো বাট ভারতীয় টিমকে কিন্তু বেশিরভাগ ম্যাচেই শুভ আরম্ভটা রোহিত শর্মা ব্রিলিয়ান্ট স্টার্ট করছে সেটা রান চেসের ক্ষেত্রেই হোক বা টার্গেট সেট করার ক্ষেত্রে এবং রোহিত যে স্টার্টটা দিচ্ছে নিজের সবকিছু ভুলে গেছে নিজের রেকর্ড নিজের মাইল স্টোন কোনো কিছুর পড়োয়া করছে না এবং যে স্টার্টটা দিচ্ছে ওটা কিন্তু ব্রিলিয়ান্ট একটা প্ল্যাটফর্ম সেট করে দিচ্ছে বিরাট কোহলি বা তার পরে আসা প্লেয়ারদের জন্য এবং তারা কিন্তু কিছুটা সময় নিতে পারছে রোহিত শর্মার এই সেলফলেস অ্যাপ্রোচটা ক্যাপ্টেন যে এতটা আর কি মানে বলে না ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সেই কাজটি যে রোহিত করছে ব্রিলিয়েন্ট দেখতে লাগছে ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা অনবদ্ধ এবং যদি ফাইনালে রোহিত শর্মা পনেরো ওভার অব্দি টিকে যায় আর উল্টো দিকে যদি শুভমান গিল মানে থেকে যায় উইকেট না পড়ে রোহিত কিন্তু একাই ম্যাচ বার করে দিতে পারে সেরকমই ব্যাটিং কিন্তু রোহিত করছে তবে রোহিত যে অ্যাপ্রোচটা দেখাচ্ছে সেটা কিন্তু উল্টো দিকের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও দেখাচ্ছে ডেভিড ওয়ার্নার ট্রাভি সেট মিচেল মার্স অস্ট্রেলিয়ার টপ থ্রি কিন্তু ওরকম আর কি ব্যাট চালিয়ে খেলার মতো প্লেয়ার তো সেখানে টপ থ্রিকে কিন্তু আউট করতে হবে মানে ভারতের জন্য ম্যাচটা ধরার কাজ করে বা রোলটা প্লে করে বিরাট কোহলি সে আসে তিনে আর দরকার পড়লে সেটা করতে পারে কে এল রাহুল যে আসে পাঁচে এবার হ্যাঁ ওই কাজটা অবশ্যই রোহিত শর্মা শুভমান গিল এবং শ্রেয়া স্যার তারাও করতে পারে বাট আই থিঙ্ক ধরে খেলার কাজটা কিন্তু মেনলি থাকে হচ্ছে কোহলি আর কে এল রাহুলের ওপর যদি দরকার পড়ে উল্টো দিকে অস্ট্রেলিয়ার কথা বললে অস্ট্রেলিয়ার সেই কাজটা করে স্টিভ স্মিথ আর মান্নাস লাবুসেন যারা আসে কিন্তু চারে আর পাঁচে তার মানে টপ থ্রি ব্যাটসম্যান তারা কিন্তু অস্ট্রেলিয়াকেও ঝোড়ো স্টার্ট দেওয়ার জন্য দেখবে সেখানে নতুন স্পেল যেটা মানে সিরাজ এবং দেন দুরন্ত ফর্মে থাকা মোহাম্মদ স্বামী তাদের নতুন বলে স্পেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে অস্ট্রেলিয়ার প্রথম দুটো থেকে তিনটে উইকেট যদি তাড়াতাড়ি নিয়ে নেওয়া যায় সেখানে কিন্তু অস্ট্রেলিয়া চাপে পড়বে সিমিত লাবুসেন রায় সময় নেবে সেটা কিন্তু ইন্ডিয়াকে হেল্প করবে হ্যাঁ উল্টো দিকে যদি ইন্ডিয়াও নতুন বলে স্টার হ্যাসেলুটদের স্পেল কাটিয়ে দিতে পারে ইন্ডিয়াও কিন্তু বড় স্কোর করবে মিচেল স্টার্ক যাট তাদের নতুন বলে স্পেলটা কাটাতে হবে গ্রুপ স্টেজের ম্যাচে কিন্তু দু রানে তিন উইকেট ফেলে দিয়েছিল সেটা কিন্তু ভুলে গেলে চলবে না সেই একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে দু হাজার পনেরো সালের ব্র্যান্ডেন ম্যাককালামের কথা মনে পড়ছে সেও কিন্তু এরকম রোহিত শর্মার মতো একটা দুর্দান্ত স্টার্ট নিউজিল্যান্ডকে দিত এবং ফাইনালে গিয়ে কিন্তু মিচেল স্টার্কের বলে আউট হয়ে যায় ওটা কিন্তু পুরোপুরি টার্নিং পয়েন্ট ছিল দু হাজার পনেরো সালের ওয়ার্ল্ড কাপের ফাইনালে তো দু হাজার পনেরোর মিচেল স্টার্ক আর দু হাজার তেইশের মিচেল স্টার্কের মধ্যে অনেক পার্থক্য আছে এক্সপিরিয়েন্স অবশ্যই বেড়েছে বাট সেই মিচেল স্টার্ক আরও বেশি লিথাল ছিল তো সেখানে রোহিতকে একটু দেখে স্টার্ট করতে হবে বাট অ্যাপ্রোচ যেটা আছে সেটাই রাখুক অ্যাপ্রোচ চেঞ্জ করলে হবে না বাট একটু প্রথম দিকটাই দেখে শোনো যদি সেই স্টার্টটা করে সেটা বেটার হবে এবং অ্যাকচুয়ালি মানে সেমিফাইনাল নিয়ে যে মনের মধ্যে একটা ভয় কাজ করছিলো কী হবে কী হবে সেটা কিন্তু ফাইনাল নিয়ে অনেকটা কম আর এর পেছনেও আমার মনে হয় রোহিতের কিন্তু অবদান আছে মানে যে নিউজিল্যান্ডকে নিয়ে আমরা এত ভয় পাচ্ছিলাম যে ট্রেন্ট বোল্ট কি আবার ওরকম উইকেট ফিকেট নেবে নাকি এই ভয়ে ঘুম আসছিল না আর সেখানে খেলতে নেবে রোহিত শর্মা ট্রেন বোলকে প্রথম ওভারই প্রথম যে বড় শটটা মারছে সেটা তুলে মারছে একটা ফিল্ডারের ওপর দিয়ে মারছে মানে ক্যাপ্টেন যদি আর কি ওরকম কনফিডেন্স নিয়ে খেলে ওরকম আর কি রুথলেস অ্যাটিটিউড নিয়ে নামে ওরকম একটা নকআউট ম্যাচে আমাদেরও টিমের প্রতি কনফিডেন্ট থাকা উচিত বাকি শুভমান গিল তার রোলটা কিন্তু আবারও গুরুত্বপূর্ণ হবে রোহিতের পাশাপাশি তার থেকেও একটা ভালো স্টার্ট এক্সপেক্টেড কোহলি তো দুর্দান্ত ফর্মে আছি শ্রেয়াসের রোলটা কিন্তু আবারও এই ম্যাচে গুরুত্বপূর্ণ হতে পারে মিডিল ওভারে কিন্তু অ্যাডাম জাম্পা বা গ্লেন ম্যাকসুয়েলের মতো প্লেয়ারদের সেটেল্ড না হতে দেওয়া এটা কিন্তু একটা বড় কাজ হবে এবার দেখো প্লেইং ইলেভেনের কথা বললে দুই দলের প্লেইং ইলেভেনই আনচেঞ্জ থাকবে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সেখানে ইন্ডিয়া খেলবে রোহিত শর্মা সুবমান গিল ওপেন করবে তিনে বিরাট কোহলি চারে শ্রেয়াস আয়ার পাঁচে কে এল রাহুল ছয় সূর্যকুমার যাদব সাতে রবীন্দ্র জাদেজা আটে মোহাম্মদ স্বামী নয় যশপ্রীত দুমরা দশে কুলদীপ যাদব এগারোই মহম্মদ সিরাজ উল্টো দিকে অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনের কথা বললে সেখানে এখানে আর কি ওপেন করবে ডেভিড ওয়ার্নার তার সঙ্গে ট্রাভি সেট তিনে মিচেল মার্স চারে খেলবে হচ্ছে স্টিভ স্মিথ পাঁচে মান্ডাস লাবুসেন ছয়ে গ্লেন ম্যাক্সওয়েল সাথে জোশ ইংলিশ আটে মিচেল স্টার্ক নয় প্যাট কামিন্স দশে অ্যাডাম জাম্পা এবং এগারোই জস হ্যাজেলুট অস্ট্রেলিয়ার যদি ব্যাটিং অর্ডারটা দেখো এখানে কিন্তু মেন কাজটা হচ্ছে টপ থ্রি ব্যাটসম্যান ঝোড়ো স্টার্ট দেওয়ার জন্য দেখবে অ্যাটাকিং ব্যাটিং করবে দেন যদি কোলাপস হয় চার পাঁচে স্মিথ আর লাউসেন সেটাকে সামলাবে দেন আবার এর কাজটা করবে হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল এবং জোস ইংলিশ এবং তাদের পর কিন্তু যদি তারাও আউট হয়ে যায় সেখানে ইনিংসটাকে সামাল দেওয়ার জন্য প্যাটকামিনস মিচেল স্টার আছে যারা কিন্তু ব্যাট ধরতে পারে মানে ব্যাট করে দিতে পারে কিছু রান অ্যাড করে দিতে পারে অলরাউন্ডারই বলা চলে তো সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার এটা স্ট্র্যাটেজি যে তারা কিন্তু একটু ডিপ টিম নিয়ে খেলে তাদের ব্যাটিং অর্ডারটা বেশ গভীর তো সেখানে এটা কিন্তু অস্ট্রেলিয়ার মেন স্ট্রেংথ তাদের কিন্তু ডেপথ আছে আর কি তাদের প্লেইং ইলেভেনে ইন্ডিয়ার কথা বললে ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু সাত অব্দি আছে বাট কোয়ালিটি ওয়াইজ ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু এগিয়ে থাকবে মানে সেখানে তুমি যদি বলো যে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল মিচেল মার্স বা জোস ইংলিশ এরা কবে চলবে কবে চলবে না কেউ গ্যারেন্টি দিতে পারে না যদি আর কি কোয়ালিটি বোলিং হয় সামনে থেকে এদের পক্ষে কিন্তু বড় রান করা মুশকিল হয় বাট যদি আর কি ফ্ল্যাট পিচ হয় এই প্লেয়ারগুলো মেরে ফাটিয়ে দেবে সেরকম প্লেয়ার আছে সেই তুলনায় কিন্তু ইন্ডিয়ার টপ ফাইভ অনেক ডিপেন্ডেবেল ছয় হার্দিক থাকলে সেও কিন্তু অনেক বেশি কনফিডেন্স দিত বাট সূর্যকুমার যাদব আছে আশা করি যদি ফাইনালে তার কাছে সুযোগ আসে সে মানে টিম ম্যানেজমেন্ট তার উপর যে ভরসাটা দেখিয়েছে ভালো রেকর্ড না থাকা সত্ত্বেও তাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে এসেছে সেটার প্রতিদান সে দেবে তো সেখানে ব্যাটিংয়ের কোয়ালিটি ইন্ডিয়ার কাছে বেশি বাট কোয়ান্টিটি অস্ট্রেলিয়ার কাছে বোলিংয়ের কথা বললে সেখানেও কিন্তু অস্ট্রেলিয়ার কাছে অপশান অনেকগুলো থাকবে বাট কোয়ালিটি বোলিং কিন্তু সেই জায়গাতেও ইন্ডিয়ার এগিয়ে থাকবে বাট ইন্ডিয়ার কাছে পাঁচটাই প্রপার বোলিং অপশান আছে অস্ট্রেলিয়া চাইলে মিচেল মার্সকে দিয়েও বোলিং করাতে পারে ট্রাভিস হেডকে দিয়েও বোলিং করাতে পারে বাট অস্ট্রেলিয়ার কিন্তু প্রপার বোলিং অপশান চারটে যেখানে কিন্তু তিনজন ফাস্ট বোলার আছে জস অ্যাজেলুট মিচেল স্টার্ক এবং তার সঙ্গে হচ্ছে কামিন্স তো ইন্ডিয়ার যেমন পেস্ট ট্রায়ও আছে সেরকম অস্ট্রেলিয়ারও আছে একদিকে মোহাম্মদ সামি জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ উল্টো দিকে স্টার খ্যাজেলুট প্যাট কামিন্স এবার এখানে বর্তমান ফর্ম বা কোয়ালিটির কথা বললে সেখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়ার তিনজন ফার্স্ট বোলারকে এগিয়ে রাখতে হবে আগের দিন স্টার খ্যাজেলুটরা ভালো বল করলেও স্টারকে যে সেই ছন্দে পাওয়া গেছে সেরকম টানা কামিন্স থেকে যেটা স্ট্রাগেল করেছে তো সেখানে নতুন বলটা একটু দেখে কাটিয়ে দিতে পারলে মানে নতুন বল উইকেট না দিলে ইন্ডিয়া কিন্তু এই বোলিং অ্যাটাককে ডমিনেট করতে পারে স্পিনারদের কথা বললে সেখানে অ্যাডাম সাম্পা আছে উইকেট প্রচুর নিয়েছে তবে যদি অ্যাডাম জাম্পাকে অ্যাটাক করা যায় সেও কিন্তু অনেক সময় আর কি লেন্থ মিস করে সেই জায়গাতে কুলদীপ এগিয়ে থাকবে এবং অ্যাডাম জাম্পার এগেনস্টে বিশেষ করে শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারের রোলটা কিন্তু অনেক বেশি হবে বাকি কিন্তু অস্ট্রেলিয়া দশ ওভার বার করার জন্য দেখবে ম্যাক্সুয়েল এবং ট্রাভিস হেডের মাধ্যমে এবং সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়াকে অ্যাটাক করতে হবে যেখানে ইন্ডিয়ার কাছে পাঁচটা এমন বোলার আছে যাদের উপর ভরসা করা যায় হ্যাঁ আগের দিন অবশ্যই মোহাম্মদ সিরাজের দিনটা হয়তো খুব একটা ভালো ছিল না তবে আশা করছি ফাইনালে সিরাজ কামব্যাক করবে এশিয়া কাপ ফাইনালের মধ্যে কিছুটা বল করবে স্কোর লাইনটাও ওরকম করে দিলে তো আরও ভালো বাট অস্ট্রেলিয়ার কাছে কিন্তু সেই অপশানটা নেই তারা কিন্তু দশটি ওভার ম্যাক্সোয়েল ট্রাভিসেড বা মিচেল মার্সকে দিয়ে বার করার জন্য দেখবে এবং ওখানে কিন্তু ইন্ডিয়াকে অ্যাটাক করতে হবে এই বোলারগুলোকে অ্যাটাক করতে হবে হ্যাঁ তাদের মধ্যেও উইকেট নিয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে তবে অস্ট্রেলিয়ার টিমের কিন্তু এটাই সবথেকে উইক পয়েন্ট যে তাদের ওই দশটা ওভার কিন্তু ম্যাক্সওয়েল বা আর কি ট্রাভিস হেটকে দিয়ে বল করে বার করাতে হয় তারা যে দুর্দান্ত বলার সেরকমটা না তো সেটা কিন্তু ইন্ডিয়ার একটা টার্গেটের জায়গা হতে পারে বাকি যদি টার্গেট কিন্তু অস্ট্রেলিয়া কিছুটা চলে যাবে কামিন্সও কিন্তু খুব যে ভালো বল করছে সেরকমটা না তো যদি রোহিত শর্মার টিকে যায় প্রথম স্পেলটা কাটিয়ে দেয় দেন প্যাট কামিন্স এলে কিন্তু রোহিত শর্মা তার এগেনস্টে বড় শট খেলতে পারবে তো সেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কাছে মেন চ্যালেঞ্জ এটাই যে নতুন বলে স্টার্কার হ্যাজেলুটকে হ্যাসেলুটকে উইকেট না দেওয়া সেটা না দিলে কিন্তু ইন্ডিয়া অবশ্যই বড় স্কোর করবে আর উল্টো দিকে অস্ট্রেলিয়ার টপ থ্রি ব্যাটসম্যানকে নতুন বলে আউট করতে হবে তো নতুন বলে কিন্তু আবারও একটা বড় ভূমিকা নিতে চলেছে এই ফাইনাল ম্যাচে এবং সেই নতুন বলের প্রথম দশ ওভারের আর কি ব্যাটেল যদি ইন্ডিয়া জিততে পারে ম্যাচও কিন্তু ইন্ডিয়ার জেতা উচিত এবার টস অবশ্যই ফ্যাক্টর হবে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্যই হয়তো ক্যাপ্টেনরা চাইবে ফার্স্টে টস জিতে ব্যাট করে বড় স্কোর করার জন্য দেখতে যাতে অপোনেন্ট টিমকে প্রথমেই আন্ডার প্রেসার ফেলে দেওয়া যায় তবে আমেদাবাদের যে গ্রাউন্ড আছে এখানে কিন্তু চেস করলেও ব্যাপারটা খুব একটা খারাপ হবে না তো চেসও কিন্তু হবে এই গ্রাউন্ডে বাট তারপরেও টস জিতে ফার্স্টে হয়তো ব্যাট করার জন্যই দেখা উচিত তবে সেকেন্ড ইনিংসে ডিউ এসে গেলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে ডিউ ফ্যাক্টরটার কথা মাথায় রাখতে পারে তবে যদি ডিউ না আসে অবশ্যই টসে জিতে ফার্স্টে ব্যাট করাটাই বেটার সিদ্ধান্ত হবে বাকি পিচের চরিত্র কীরকম থাকে সেটাও দেখতে হবে সম্ভবত ফ্ল্যাট পিচ হবে একটু স্পিনারদের সাহায্য থাকলেও সেটা খারাপ হয় না তো সেখানে পিচ কেমন হয় সেটাও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে তার উপর বাদ বাকি কিন্তু অবশ্যই আমরা চাই দু ওয়ার্ল্ড কাপের বদলা ফাইনালের বদলা এবং দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের বদ্রাটা যেন হয় বাট উল্টো দিকের টিমটা অস্ট্রেলিয়া তো সেখানে আশা করছি ভালো ম্যাচ হবে তোমরা এই ম্যাচটাকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আই থিঙ্ক যে দর্শকরা এক লাখ তিরিশ হাজার দর্শক যারা খেলা দেখতে যাচ্ছে ইন্ডিয়াকে সাপোর্ট করবে তাদের সাপোর্টও কিন্তু একটা বড় ভূমিকা এই ম্যাচে নেবে আশা করি রোহিতের হাতেই কিন্তু উনিশ তারিখ ট্রফিটা উঠবে তো কাই সেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তোমাদের মতামত কমেন্টে জানিও আর চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই